নমস্কার। আজ আমরা এই খুবই সাধারণ দেখতে এ4 কাগজ, তার উপরে একটু চর্চা করব। যদি তোমাদের কাছে এ4 না থাকে, খুব তাড়াতাড়ি গিয়ে একটা এ4 কাগজ আর একটা কাঁচি নিয়ে চলে এসো। এখন এই এ4 কাগজটাকে নিয়ে আমরা কি করব আজকে? একটা কাজ করতে হবে তোমাদেরকে। এই এ4 কাগজটাকে, এই এ4 কাগজটার থেকে একটা ঝালর বা মালা তৈরি করতে হবে, যেটা এতটাই বড় হবে যে তোমার পুরো শরীরটা তার ভেতর দিয়ে গলে যেতে পারে। এবং সেই মালাটা দিয়ে আমরা মাল্যদানও করতে পারি। যে কোনো অনুষ্ঠান আমরা যখন শুরু করি মাল্যদান দিয়ে, তো আমরা সেই মালাটা তৈরি করতে পারলে আজকে শিক্ষক দিবস, তো আমরা সর্বপল্লী রাধাকৃষ্ণকে সেই মালাটা পরিয়ে মাল্যদানও করতে পারি আর কি। তো যদি আমাদের কাছে এরকম একটা এ4 কাগজ থাকে আর সেটা দিয়ে আমাদেরকে একটা মালা তৈরি করতে হয়, তাহলে সব থেকে সোজা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, এটাকে অর্ধেকটা ভাঁজ করে নিলাম আর এটাকে কাঁচি দিয়ে এইভাবে কেটে নিলাম। তাতে আমরা দেখছি একটা আয়তাকার অংশ বাইরে চলে এলো, আর আমরা একটা ঝালর বা মালা পেলাম ঠিকই, কিন্তু এটা খুব ছোট্ট। এটা দিয়ে তো পুরো শরীর গলার কোনো ব্যাপারই নেই, এটা তো জাস্ট গলার কাছেই আটকে যাচ্ছে আর কি। তো এইভাবে হবে না, আমরা একটু অন্যভাবে ভাবি কীভাবে এটা করা যাবে। চলো, কোনো আঠা বা সেলোটেপ ছাড়া কীভাবে আমরা এটা করবো একটু দেখে নিই। প্রথমে আমরা এ4 পাতাটাকে হাফ ফোল্ড করে নিলাম। ফোল্ড করে এর যে খোলা দিক আছে সেটাকে ওপর দিকে রাখলাম। এইবার এর একদম শেষ দিকে যে প্রান্তটা জোড়া আছে সেদিকে একটা দাগ টেনে নেব এইভাবে। দাগটা খোলা প্রান্ত থেকে একটু নিচে থেকে শুরু হবে, কিন্তু যে দিকটা জোড়া আছে সেই প্রান্ত পর্যন্ত পুরোটা আসবে। এবং এরকম সিমিলার আরেকটা দাগ আমরা অন্য দিকেও টেনে নেব। এই দাগটাও যে দিকটা খোলা মুখ সেখান তার একটু নিচে থেকে শুরু হবে এবং যে দিকটা জোড়া আছে সেই পর্যন্ত পুরোটা আসবে। এবং এইভাবেই একটু দূরে দূরে আরও কিছু এরকম সমান্তরাল দাগ আমরা কেটে নেব, যেটা একদম নিচে পর্যন্ত আসছে। আর একটা কাটলাম। এই দাগগুলো খোলা মুখ থেকে একটু নিচে শুরু হচ্ছে এবং যে দিকটা জোড়া আছে সেদিক পর্যন্ত পুরোটা দাগটাকে আমরা কাটছি। আরো একটা। এবং আরও একটা দাগ। তাহলে এই দাগগুলো আমরা পেলাম। এবার যে দিকটা খোলা রয়েছিল সেই মুখটাকে আমরা নিচের দিকে করে নিলাম, অর্থাৎ জোড়া মুখটা এখন ওপরে চলে গেছে। এবং আরও কিছু দাগ টানছি। এইবারে দাগগুলো কীরকম হবে? জোড়া মুখের একটু নিচে থেকে খোলা মুখ পর্যন্ত পুরো দাগ হবে। এবং একটা দাগ অল্টারনেটে আমরা এই একই দাগ টানবো। জোড়া মুখ থেকে একটু নিচে থেকে টানছি এবং খোলা মুখ পর্যন্ত টানছি। দেখো তোমরা কিভাবে করছি। আরও যে দাগগুলো বাকি আছে সেই দাগগুলো আমরা টানছি। এই দাগগুলো একটু নিচে থেকে, জোড়া মুখের একটু নিচে থেকে শুরু হচ্ছে এবং পুরো খোলা মুখ যেদিকটা খোলা আছে সেদিক পর্যন্ত আসছে। এবং আরও দাগ আমরা টেনে নিলাম। আর একটা এবং আরও একটা দাগ। তো আমাদের দাগ টানা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা দেখছো পুরো ব্যাপারটা এইরকম দেখতে হবে। এবার আমরা একটা কাঁচির সাহায্যে
যেখানে যেখানে দাগ কেটেছি সেই দাগগুলোকে একটু কেটে নেব। প্রথমে আমরা এই দিক থেকে শুরু করি, অর্থাৎ যে দিকটা জোড়া রয়েছে সেই দিক থেকে দাগগুলোকে প্রথমে কাঁচি দিয়ে আমরা কাটতে শুরু করলাম। দেখো পুরোটা কাটলাম না, জাস্ট যতদূর দাগ আছে ততদূর কাটলাম। তারপরের দাগ, তারপরেরটাকেও, এইভাবে পরপর সব দাগগুলোকে আমরা কাঁচি দিয়ে কেটে নিলাম। আপাতত যে দাগগুলো জোড়া দিকটাকে টাচ করে আছে সেই দাগগুলোকে আমরা কাঁচি দিয়ে কাটছি। আর বেশি দাগ নেই, আর একটা দাগ, এবং এটাই জোড়া দিকের শেষ দাগ। এবার যে দাগগুলো আছে সেগুলো খোলা দিকের দাগ, অর্থাৎ যেদিকের মুখটা খোলা ছিল সেই দিকটা টাচ করেছিল সেই দাগগুলোকে আমরা এরপর কাটছি। দ্বিতীয় দাগটাকে কাটছি, তৃতীয়টাকেও একইভাবে কাটলাম, এবং পরপর দাগগুলো যেভাবে আমরা স্কেচ পেন দিয়ে দাগ দিয়েছিলাম পেপারে সেইভাবেই প্রত্যেকটা দাগকে কাঁচি দিয়ে কেটে নিলাম। পরের দাগ, আর বেশি দাগ নেই আমাদের, আর দুটো, এগুলোকে আমরা কাঁচি দিয়ে কেটে নিলাম। এইবার একদম শেষে যে দুটো রয়েছে সেই দুটোকে আমরা একটু উল্টে নিলাম। শেষে যে দুটো স্ট্রিপ পেয়েছি সেই স্ট্রিপ দুটোকে উল্টে নিলাম, আর এই দিকে জোড়া যে দিকগুলো রয়েছে সেই জোড়া দিকগুলো প্রথম এবং শেষটা ছাড়া ও দুটোকে উল্টে রেখেছি। এই দিকগুলো যে জুড়ে আছে এগুলোকেও আমরা একটুখানি কেটে নিলাম। পরেরটা, পরপর যে জোড়া দিকগুলো ছিল সেই জোড়া দিকগুলোকে আমরা কেটে নিচ্ছি। একটা মুখ খোলা ছিল আর একটা মুখ জোড়া ছিল, যে মুখগুলো জোড়া ছিল সেই জোড়া মুখগুলোকে আমরা কেটে নিচ্ছি, এবং দেখো কীভাবে কাটছি। পরেরটাও আমরা কেটে নিলাম, এইভাবে সব কটাকেই যে দিকগুলো জুড়ে আছে সেই দিকগুলোকে আমরা কেটে নিচ্ছি। কাটা প্রায় শেষ, আচ্ছা কাটা কমপ্লিট। তাহলে আলটিমেট আমরা কি পেলাম একটুখানি দেখেন,
আলটিমেট এরকম একটা জিনিস আমরা পেলাম। এবার এটাকে নিয়ে যদি আমরা খুলে নিই তাহলে কি হয় দেখি। এই এ4 শীটটা থেকে আমরা যে ঝালরটা বানাতে পারলাম দেখো সেটা কত বড় হলো। এটাকে আমরা ঝালরও বলতে পারি বা মালাও বলতে পারি। আমি বলেছিলাম আজকে শিক্ষক দিবস, যদি আমরা এ4 পেপার থেকে খুব বড় মালা তৈরি করতে পারি তাহলে সেই মালাটা আমরা ডক্টর রাধাকৃষ্ণনকে পড়িয়ে আমাদের শিক্ষক দিবসের শ্রদ্ধা জ্ঞাপন করব। তো যে কোনো অনুষ্ঠানের শুরুতেই মাল্যদান হওয়া দরকার, তো আমরা যেহেতু এইমাত্র মালাটা বানাতে পেরেছি এটা জাস্ট ডাবল করা আছে, তো আমরা একটুখানি মাল্যদানের কাজটাকে সেরে নিই। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শিক্ষক দিবসে আমাদের তরফ থেকে এই ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। এখন এই একটা এ4 পেপার থেকে এত বড় ঝালর আমরা বানালাম কি করে? তার কারণ হচ্ছে আমরা এখানে এই এ4 পেপারের যে পুরো ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে পরিধিতে পরিণত করে দিয়েছি। অর্থাৎ এখানে যে ছিদ্রটা আমরা পেয়েছি সেই ছিদ্রটার পরিধিটা এই এ4 পেপারের যে ক্ষেত্রফল ছিল সেই ক্ষেত্রফলটাকে পুরোপুরি আমরা পরিধিতে পাল্টে ফেলেছি। কোনো পেপার নষ্ট হয়নি এর মধ্যে, সেই জন্যই এখান থেকে এত বড় একটা ঝালর পাওয়া সম্ভব হলো। তোমাদের সকলকে শিক্ষক দিবসের অনেক 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 শুভেচ্ছা। আর একটা ছোট প্রশ্ন, এখানে আমরা যেভাবে ঝালরটা কেটেছি সেটা 1.5 সেন্টিমিটার চওড়া করে, যদি এই ঝালরটাই আমরা মাত্র 3 মিলিমিটার চওড়া করতাম, যদি এই ঝালরটাই কাটবার সময় আমরা এই চওড়াটা 3 মিলিমিটার রাখতাম, তাহলে তোমরা বলতে পারবে যে এই ঝালরটা আরও কত বড় হতে পারত? চলো আমি করে দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি একটা এ4 পেপারের দৈর্ঘ্য 29.7 সেন্টিমিটার এবং প্রস্থ 21 সেন্টিমিটার। এই 29.7 সেন্টিমিটারটাকে যদি আমরা অ্যাপ্রক্স 30 সেন্টিমিটার ধরে নিই তাহলে এখন দৈর্ঘ্য 30 সেন্টিমিটার আর প্রস্থ 21 সেন্টিমিটার, অর্থাৎ পুরো এ4 পাতার ক্ষেত্রফল হচ্ছে 30×21 বর্গ সেন্টিমিটার। এখন এই ক্ষেত্রফলটাকে আমরা পরিধিতে পাল্টে নেব এবং যে ঝালরটা আমরা বানাবো সেটা জাস্ট 3 মিলিমিটারের। তাহলে এই ঝালরটার পরিধি কত হয়ে যাবে? না, যে ক্ষেত্রফলের মানটা আমরা পেলাম 30×21 ভাজিত 3 মিলিমিটার, 3 মিলিমিটার মানে 0.3 সেন্টিমিটার। তাহলে এই যে ঝালরের যে পুরো লেন্থ সেটা হয়ে যাবে 30×21 ভাজিত 0.3। দশমিকটাকে যদি আমরা ওপরে তুলে নিই তাহলে 10 ওপরে পাবো এবং কাটাকুটি করে আমরা পাচ্ছি 2100 সেন্টিমিটার। 2100 সেন্টিমিটার মানে আগে যেহেতু 29.7টাকে আমরা 30 ধরেছিলাম, 2100 সেন্টিমিটারটাকে আমরা অ্যাপ্রক্স 2000 সেন্টিমিটার ধরতে পারি। আর 2000 সেন্টিমিটার মানে 20 মিটার। যদি আমরা এটা জাস্ট 3 মিলিমিটার চওড়া করে কাটতাম, এই ঝালরটাই 3 মিলিমিটার চওড়া করে কাটতাম, তাহলে এখান থেকে আমরা 20 মিটার লম্বা একটা মালা পেতে পারতাম, অর্থাৎ যেটা একটা মোটামুটি বড় ঘর পুরো কভার হয়ে যেত। জাস্ট এ4 পেপার দিয়ে ক্ষেত্রফলটাকে যদি আমরা পরিধিতে কনভার্ট করে নিই তাহলে এত বড় একটা ঝালর বা মালা আমরা বানাতে পারবো। কি অসাধারণ, তাই না? সকলে খুব ভালো থেকো। যাবার আগে আবারও শিক্ষক দিবসের শুভেচ্ছা সকলকে। নমস্কার।